नमस्कार बन्धुरा, आमी सौरभ पुरंजय ज्योतिषेर पक्ष थेके आपनादेर सबाइके जानाई आमार हृदयान्तिक प्रीति ओ शुभेच्छा। आजकेर ई पर्वे आमरा जानबो जदि कोनो जातक बा जातिकार अग्रहायण मासे जन्म होये थाके ताहले तादेर चिंताधारा, जीवन एवं भविष्यत सम्बन्धे विस्तारित भावे। ताई विषयटिके सम्पूर्ण एवं सुचारुभावे जानते भिडियोटिके स्किप ना करे शेष पर्यन्त अवश्यई देखबेन एवं विषयटि जदि आपनादेर काछे साहाज्यकारी बोले मने होये थाके ताहले भिडियोटिके लाइक करबेन आमादेर अनुप्राणित करार जन्य एवं भिडियोटिके प्रचुर परिमाणे आपनादेर प्रियजन, बंधु बान्धव, आत्मीय-परिजन एदेर मध्ये शेयर करबेन যাতে তারাও বিষয়টিকে জেনে তা নিজের জীবনে প্রয়োগ করে নিজের জীবনকে সাফল্যমণ্ডিত করতে পারেন। এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ও অল অপশনটি প্রেস করবেন, যাতে এই চ্যানেলে যে কোনো তথ্য সবার আগে আপনি পেতে পারেন এবং তা নিজের জীবনে প্রয়োগ করে নিজের জীবনকে সাফল্যমণ্ডিত করতে পারেন। চলুন শুরু করা যাক। অগ্রহায়ণ মাসে যদি কোনো জাতক বা জাতিকা জন্ম হয় তাহলে তারা হন তীর্থযাত্রা পরায়ণ, ধীর, স্থির, সুশীল, কলাবিদ্যা নিপুণ, বিলাসী, পরোপকারী, সৎ পথ অবলম্বনকারী ও ঐশ্বর্যশালী। যা তো খুব স্বল্পভাষী হয় সে হয় স্থির প্রতিজ্ঞ, আত্মপ্রতিষ্ঠাও সে সবসময় চায়, কিন্তু সে জনসমাজে প্রতিষ্ঠা বা খ্যাতি পাওয়ার জন্য পরের ক্ষতি করতেও কুণ্ঠিত হয় না। সেদিক থেকে চিন্তা করলে জাতককে এক হিসেবে খুব স্বার্থপর বলা যায়, তবে সে স্বার্থ সিদ্ধি করার জন্য ব্যাকুল ততটা হয় না যতটা নিজের প্রতিষ্ঠা অর্জন বা জীবনে দাঁড়াবার জন্য হয়ে থাকে, সেই হিসেবে তাকে খারাপও বলা যায় না। তবে জাতকের মনের ভাব বাইরে প্রকাশ পায় না, বাইরে সে খুব সৎ, সাধু, সরল, উদার ও পরহিতাকাঙ্ক্ষী মানুষ। জাতক সাধারণত লোককে বুঝতে দেয় না তার মনের কথা, এমনকি প্রিয়জন পর্যন্ত তার মনের হদিশ পাবে না। জাতকের অধ্যবসায়, কর্মপটুতা প্রবল, অনেকে তার দিকে আকৃষ্ট হয়, তার কথায় পরিচালিত হয়, বক্তৃতা উপদেশ দিয়ে যে সহজেই সে লোকের মন জয় করতে পারে। সে সমালোচনা এড়িয়ে যেতে চায়, তার ফলে সে যে কাজে লোকনিন্দা আছে সে কাজ সে করে না, লোকনিন্দার ভয়ে সে অনেক সময় ন্যায় কাজও করে না। জাতক হয় প্রশংসাপ্রিয় ও স্বার্থান্বেষী, নিজ স্বার্থ ছাড়া কোনো কাজে সে এগোয় না। যদি কথা দিয়ে কারো উপকার করা যায় তবে সে তা করে, তবে নিজের ক্ষতি বা অর্থ ব্যয় করে সে সেটা করে না। নিজের সংসার ও বিষয় সম্পত্তির উপর তার সব সময় একটা টান থাকে, তবে তার এই স্বার্থপরতা কম হলে ভালো হয়। এই জন্য জাতকের উচিত সবসময় সৎচিন্তা, সৎগ্রন্থ পাঠ করা ও মনকে জনগণের জন্য তৈরি করা। তা না হলে জাতক এমন সব কাজ পরপর করে যাবে যার ফলে তার পরবর্তী জীবনে মানসিক অবসাদ আসতেই পারে, এমনকি হঠাৎ অন্যায় কাজও সে করতে পারে যার জন্য সে পরে অনুতপ্ত হবে। যৌবনে নারীদের প্রতি বেশি আকৃষ্ট হয়ে জাতক কর্মবিমুখ হতে পারে, এ বিষয়ে সাবধান। এই জন্য উৎসাহ নিয়ে যদি সে কাজ করে তাহলে তার উচ্চ আকাঙ্ক্ষা সফল হবে, তবে ঐশ্বর্য পাওয়ার পথে বিঘ্ন থাকবে না। সে চায় পরিজনকে নিজের মতো চালাতে, তবে সে তাতে পুরো সফল হবে না। অবশ্য উপযুক্ত স্ত্রী হলে সে আজ্ঞাধীন থাকবে, কিন্তু আত্মীয়া তা নাও হতে পারে। পরে দোষ ত্রুটি দেখার অভ্যাস জাতকের থাকবে, এটি তার জন্য খারাপ প্রতিপন্ন হবে। এর ফলে সে অনেক সময় বোকাও হতে পারে, গুপ্ত ও জটিল রহস্য ভেদ করার দিকে তার নজর বেশি থাকবে। আধ্যাত্মিক বিষয়ে এগুলো যখন আসবে তখন সে সাধু প্রকৃতির হতে পারে, তাহলেও সে শ্রেষ্ঠত্বের প্রতি পরিচয় দেবে। জাতকের পক্ষে দৈব ততটা অনুকূল নয়, অধ্যবসায় দিয়ে কঠোর পরিশ্রম করে তবে তাকে উন্নতির পথে এগোতে হবে। হঠাৎ কিছু আশা করা জাতকের উচিত হবে না, কর্মপথে নানা বিঘ্ন আসতে পারে, তবে নিরাশা ও অবসাদ এ দুটি সবসময় এড়িয়ে যেতে হবে। সব অসুবিধা ত্যাগ করে অদম্য উৎসাহ নিয়ে জাতককে এগোতে হবে। জাতকের মধ্যম বয়সে উন্নতি হয়, উত্তরাধিকার সূত্রে কিছু জাতক পেতেও পারে, তবে তাতে বাধাও আসতে পারে। ন্যায্য প্রাপ্তি না পেয়ে জাতক আংশিকও পেতে পারে, নিজ উন্নতিতে ভাগ্য জাতকের সাহায্য করবে না। গ্রহগণ প্রতিকূল অবস্থা থাকলে কষ্ট সকলেই পায় এবং জাতকও পাবে, তাতে যেন সে ভেঙে না পড়ে। গ্রহ ফল শেষ হতেই আবার উন্নতি হবে জাতকের। ব্যবসার চেয়ে চাকরি করলে জাতক বেশি উন্নতি করবে, যুদ্ধ, পুলিশ, গোয়েন্দা, চিকিৎসা এইসব দিকে তার উন্নতি হবে। অনেক বড় কর্মচারী, প্রত্নতাত্ত্বিক, চিকিৎসক, রহস্যবিধি গোয়েন্দা অফিসার প্রভৃতিদের এ মাসে জন্ম। যাদের জন্মমাস জ্যৈষ্ঠ, শ্রাবণ, চৈত্র, এমন সুলক্ষণা মেয়েদের সঙ্গে প্রেম বা বিবাহ করা সুখময় হবে। জাতকের অমায়িক দাম্পত্য জীবন সুখের হবে, নিজ ত্রুটি যেন অন্তরায় না হয়। এ মাসের মেয়েদের বৃশ্চিক, মীন, কর্কট রাশিতে জন্ম এমন সুলক্ষণযুক্ত পুরুষকে বিয়ে করা উচিত, তবে শান্ত ও মধুরভাষিনী না হলে দাম্পত্য জীবনে দুঃখ কষ্ট আসবেই। জ্যৈষ্ঠ, শ্রাবণ, চৈত্র মাসে বা তৃতীয়া বা দশমীতে জন্ম এমন লোকের সঙ্গে বন্ধুত্ব সুখের হবে, তবে বন্ধুত্ব বিষয়ে সাবধান থাকা কর্তব্য, যে কোনো লোকের সঙ্গে বন্ধুত্ব করলে ক্ষতি হতে পারে। জাতকের স্বাস্থ্য মোটামুটি ভালো যাবে, তবে সংযমী ও মিতব্যয়ী না হলে কষ্ট হতে পারে, রোগব্যাধি হলে তা শীঘ্র ভালো হবে। জননতন্ত্রের রোগ, অর্শ, বহগন্ধর রোগ, রক্তদোষ প্রভৃতি জাতকের হতে পারে। অগ্রহায়ণ মাসে জাতক বনিশিকান হলেন হায়দার আলী, টিপু সুলতান, ঔপন্যাসিক জর্জ এলিয়ট, প্রধানমন্ত্রী চার্চিল, ডক্টর হরনাথ ঘোষ, ডিটেকটিভ যোগীন্দ্রনাথ মিত্র, অভিনেতা রেজিল্যান্ড, ডেনি কেরল ইত্যাদি প্রমুখ ব্যক্তিদের।
বন্ধুরা, আজ আমরা জানলাম যদি অগ্রহায়ণ মাসে কোন জাতক বা জাতিকা জন্ম হয়ে থাকে তাহলে তাদের ভবিষ্যৎ সম্বন্ধে বিস্তারিত হবে। ভারতীয় জ্যোতিষ সম্বন্ধে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা আমাদের কমেন্ট করে জানাতে পারেন, অবশ্যই আমাদের থেকে সেই কমেন্টের উত্তর পাবেন। আপনাদের জীবনে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আর দেরি না করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কাজ অর্থাৎ পুরঞ্জয় জ্যোতিষের বিগত 20 বছরের সফলতা সম্বন্ধে জানতে আপনারা আমাদের ওয়েবসাইটে লগ ইন করে বহু বিশিষ্ট জ্ঞানী গুণী ব্যক্তিদের পুরঞ্জয় জ্যোতিষ সম্বন্ধে অভিজ্ঞতা লিখিত আকারে আছে তা নিজে চোখে দেখতে পারেন। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে ভারতীয় জ্যোতিষের আর একটি অনবদ্য বিষয়কে সঙ্গে করে। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে আপনাদের সবার জন্য সুখ শান্তি সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের প্রিয়জন পরিবারবর্গকে ভালো রাখবেন। নমস্কার।